আমি মুকুল, শর্টে মাইক, মানে ফেসবুকের ভাষায় পেশায় ফটোগ্রাফার। যদিও ফটোগ্রাফার না ফটোগ্রাফার এটা আমি ছাড়া আর কেউই জানে না। কি কথাটা একটু র লাগলো তো, অফেন্ডেড হবে না, আজকাল পাবলিক একটু রই পছন্দ তো বলতে ক্ষতি। ভোলে বাবার একটু ভক্ত আবার আমি, দিনে একবার না হলে চলে। বলে খেলে নাকি বুদ্ধি বাড়ে, যদিও বুদ্ধি বেড়েছে কি না জানি না, কিন্তু আগের থেকে কোয়ান্টিটিটা একটু বেড়েছে। পাড়ায় সবাই ডন বলে ডাকে, কিন্তু আসল মারপিট হলে আমি কেন, বাবাদের খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এটাই ভাবছো তো, আমার মতন ছেলে কি কোনোদিনই পাল্টাবে না? চল দেখা যাক। আরে গুরু, আজ হবে তো? মালটা কিন্তু কিনে নিয়েছি, অনেকদিন হয়নি। হ্যাঁ, কিন্তু বিকালে বিকালে বলে নাকি কি রে? আরে বিকালে আমাকে বাড়ি যেতে হবে, বাবা দাদি বাড়িতে ঢুকতে পারি না, আরো খেলো হয়ে যাবে। মামা কোথায় চললে? কি মামা আমি আসি তাহলে, কাজে আজকে তাহলে বিকালে কিন্তু বিকালে বাবা ভয় পেও না।
মনে হচ্ছে একটা ভুল হয়ে গেছে। ইস, কি সব ভাবছিলাম আমি ছেলেটাকে নিয়ে। ইচ্ছে হচ্ছে ছেলেটার সাথে যদি একটু কথা বলতে পারতাম, কিন্তু আর লাভ নেই, আর লাভ নেই। আরে মামা, মামা বলো সিঙ্গা, তোকে এতবার করে ফোন করলাম, মামা ফোনটা কোথায় রেখেছিল? শরীরটা ভালো ছিল না, তো আসতে পারিনি। আরে তার জন্য তুই দুদিন ধরে ফোন সুইচ অফ করেছিস? আরে শরীরটা ভালো ছিল না, ব্যাপারটা কিন্তু মন্দ হচ্ছে না। কি হয়েছে বল। কিছু না, কিছু না বলছি। ছাড় ওইসব বাদ, দই দেখ তোর মামুনি আসছে রে। আরে চ না রে, একটু লেগে আছি, চ। আরে শোনো না, দাঁড়ান না। আরে একা একা কেন ভাই? কেন কি হয়েছে? দেখি তুই হঠাৎ দেখছিস, চ না রে, কিচ্ছু হবে না। দেখ করিস না, দেখ করিস না। আরে চ না, আমার কথাটা শোন, আমার কথাটা। দাঁড়া, ও কি বলছে শুনতে দে তো। দেখ করিস না, ও তো একটা মানুষ, আমাদের তো সেটা বোঝা উচিত। ওর হয়তো খারাপ লাগে আমরা করছি এটা। দেখ আমাদের পাড়ায় বয়স্ক লোক। আরে হালকা তো পেছনে লাগানি, আমার কথাটা শোন। দেখ ভালো করে দেখ, বয়স্ক লোকেরা আমাদের এইসব স্টাইল ওয়াইল নিয়ে অত কথা বলে, ঠিক আছে? তা আমরা তো সেম ওকে নিয়ে টিস করছি, তা আমরা তো সেমই হয়ে গেলাম, একই তো হয়ে গেলাম। এক হলাম কি না, একই হওয়াটা কি ঠিক? তাহলে যখন আমাদের বয়স্ক লোকেরা আমাদের বলে যে চুল নিয়ে, আমাদের তো গায়ে লাগে। হ্যাঁ, তাহলে ওরও তো গায়ে লাগতে পারে না। এটা সেই জন্য বলছি, করিস না ওকে আর, প্লিজ ছেড়ে। আমরা সবাই এই ভুল কখনো কখনো করে থাকি। ভুল করাটা বড় কথা না, কিন্তু ভুল করে যদি আমরা নাই বুঝি তাহলে সেটা ভুল। আমার এই ছোট্ট ভাবনাটা আজ তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরাও যদি এই ভুল করে থাকো তাহলে তোমরাও নিজেদের ভুলটাকে সংশোধন করার চেষ্টা করো। এই চেষ্টাটাই আমাদের জীবনে মূল হওয়া উচিত। আমরা মানুষ, তাই আমরা ভুল করে বুঝতে পারি, এই ভুলটাকেও ঠিক করা আমাদের কর্তব্য।